হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো বাংলা সিনেমা এবং টেলিজগতের কোন অভিনেতা অভিনেত্রীরা এই বছর প্রেম করে বিয়ে করতে চলেছেন। তো চলুন শুরু করি। নাম্বার এক, অভিনেতা রণজয় বিষ্ণু। ইনি বর্তমানে স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিকা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। 2019 সালে এনাদের সম্পর্ক শুরু হয়। ষড়রিপু এবং ব্রেকআপ স্টোরি সিনেমাতে অভিনয় করতে গিয়ে এনারা একে অপরের প্রেমে পড়েন। 4 বছর প্রেম করার পর এই বছরে এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার দুই, অভিনেত্রী রণিতা দাস। ইনি স্টার জলসার ইষ্টি কুটুমের মতো মেগা হিট ধারাবাহিকে অভিনয় করেছেন এবং বর্তমানে ইনি ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করেন। এনার প্রেমিক হলেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী। 2023 এনাদের সম্পর্কের 10 বছর পূর্ণ হল এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার তিন, অভিনেত্রী পায়েল দেব। ইনি জি বাংলার রাঙ্গা বউ, এই পথ যদি না শেষ হয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এনার প্রেমিক হলেন শিখর টন্ডন। পেশায় ইনি একজন ডিরেক্টর এবং কিছুদিন আগেই এনাদের এঙ্গেজমেন্ট হয়েছে এবং 2023 শেষের দিকে এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার চার, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ইনি বাংলা সিনেমা এবং টেলিজগতের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। ইনি বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিক হলেন রাতুল মুখার্জি। পেশায় ইনি একজন পরিচালক, অভিনেতা এবং ডান্সার এবং কিছুদিন আগেই এনাদের আংটি বদল হয়েছে এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার পাঁচ, অভিনেতা বনি সেনগুপ্ত। ইনি বাংলা সিনেমা জগতে খুবই জনপ্রিয় একজন অভিনেতা। এনার প্রেমিকা হলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। পারবো না আমি ছাড়তে তোকে এবং তোমাকে চাইর মতো বিভিন্ন সিনেমাতে এনারা একসঙ্গে অভিনয় করেছেন। 2015 সালে এনাদের সম্পর্ক শুরু হয় এবং এই বছর এনাদের সম্পর্কের 8 বছর পূর্ণ হল এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার ৬, অভিনেতা রুবেল দাস। ইনি বর্তমানে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিকা হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। 2020 সালে জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে এনারা একে অপরের প্রেমে পড়েন এবং এই বছর এনাদের সম্পর্কের 3 বছর পূর্ণ হল এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার সাত, অভিনেতা অভিষেক বসু। ইনি বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিকা হলেন অভিনেত্রী সুরভি মল্লিক। ইনি বর্তমানে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করছেন। 2020 সালে স্টার জলসার গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে এনারা একে অপরের প্রেমে পড়েন এবং এই বছর এনাদের সম্পর্কের 3 বছর পূর্ণ হল এবং 2023 এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার আট, অভিনেতা অঙ্কুশ হাজরা। ইনি বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একজন অভিনেতা। এনার প্রেমিকা হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। লাভ ম্যারেজ এবং ম্যাজিকের মতো বিভিন্ন সিনেমাতে এনারা একসঙ্গে অভিনয় করেছেন। 2010 সালে এনাদের সম্পর্ক শুরু হয় এবং এই বছর এনাদের সম্পর্কের 13 বছর পূর্ণ হল এবং 2023 এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার নয়, অভিনেত্রী গীতশ্রী রায়। ইনি বর্তমানে স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিক হলেন ফুটবলার প্রবীর দাস। ইনি বর্তমানে কেরালা ব্লাস্টার টিমে ফরওয়ার্ড পদে খেলছেন। এনার প্রাক্তন স্ত্রী তনুশ্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর এই বছর ইনি অভিনেত্রী গীতশ্রী রায়কে বিয়ে করতে চলেছেন। নাম্বার দশ,
অভিনেত্রী অনন্যা বিশ্বাস, ইনি স্টার জলসার, বরণ এবং নবাব নন্দিনীর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এনার প্রেমিক হলেন অভিনেতা রাজা। ইনি বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন। 2021 সালে বরণ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে এনারা একে অপরের প্রেমে পড়েন। 2023 এনাদের সম্পর্কের 3 বছর পূর্ণ হলো এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। নাম্বার 11, অভিনেত্রী সুস্মিতা দে। ইনি বর্তমানে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করছেন। এনার প্রেমিক হলেন অনির্বাণ রায়। ইনি স্টারস অফ বেঙ্গল ইনস্টিটিউটের হেড। একটি ফ্যাশন শো চলাকালীন এনাদের দেখা হয় এবং সেখান থেকে প্রেম। 2023 সালে এনাদের সম্পর্কের 4 বছর পূর্ণ হলো এবং এই বছর এনারা বিয়ে করতে চলেছেন। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের জুটিকে। থ্যাংকস ফর ওয়াচিং।